আমরা যারা বাসায় ছেলে মেয়েদেরকে নামাজ পড়ছি পড়েছি, কিন্তু যে আমাদের ইমাম সাহেব ওনার জন্য দোয়া করবেন, উনি ছিলেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এখন ঈদের সকাল আর আমার হাজব্যান্ড এখন ঈদের নামাজ পড়ার জন্য জামা কাপড় পরে রেডি হয়ে ঈদের নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন। এখানের যে লোকাল মসজিদটা আমাদের বাঙালিদের, সেই মসজিদটা খোলা দেওয়া হয়েছে এবং সেখানে আজকে ঈদের জামাত হবে। সো এটা আমাদের জন্য একটা সুখবর এবং ভালো। সো দেখুন আমাদের মসজিদটা, মসজিদ যেটা আমরা এখানকার আমেরিকার ফ্লোরিডায় আমরা বলে থাকি যে বাংলাদেশ কমিউনিটির একটি মসজিদ, কারণ এখানে 99.9% লোকই বাঙালি এবং সব বাঙালিরা আমরা এই মসজিদে আছি। এটার নাম বাইতুল মোকাররম মসজিদ। এটা আমাদের এখানে অ্যাকচুয়ালি অর্গানাইজ বাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার মাধ্যমে, এবং আমরা এটাকে সবসময় বাঙালিরা আসে এবং বাহিরের কিছু লোক আসে, বাট সব বাঙালিরা এখানে আসে, কারণ বাঙালিরা এটা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং যার কারণে এখানে সব বাঙালিদের আগমন। আজকে আমরা করোনা ভাইরাসের উপর আমরা এটা করছি, লোকজন আসতেছে, সবাই মাস্ক পরে আসছে, আমরা ভিতরে অ্যারেঞ্জমেন্ট করছি, সোশ্যাল ডিস্টেন্সটা বজায় রেখে আমরা লোকজনের বসার ব্যবস্থা করেছি। আমরা ভিতরে আশা করি 140 জন লোকের মতো অ্যারেঞ্জমেন্ট করছি। এরপর যদি অতিরিক্ত লোক আসে তখন তাদেরকে আমরা বাহিরে বসার জায়গা দেবো। ত্রিপল বিছিয়ে দিয়েছি, সব ধরনের ব্যবস্থা আমরা করেছি ইনশাআল্লাহ। আনঅফিসিয়ালি খোলা ছিল, এখানে ভাইরা 7-8 জন ভাইরা 30 দিন কিন্তু তারাবি পড়েছেন এবং আপনাদের সবার জন্য দোয়া করেছেন, সবার জন্য দোয়া করেছেন। আমরা যারা বাসার ছেলে মেয়েদেরকে নামাজ পড়ছি পড়েছি, কিন্তু যে আমাদের ইমাম সাহেব ওনার জন্য দোয়া করবেন, উনি ছিলেন 30টা দিনে ছিলেন। এবং আমাদের কিছু কিছু ভাই আমি নাম বলবো, যেমন ধরো আমাদের এই মসজিদ কমিটির রানা ভাই ছিলেন, জহির ভাই ছিলেন, আমি ছিলাম, কিন্তু আমাদের এখানে কিছু মেম্বার যারা আছে সেটা আপনাদেরই মসজিদ। সুতরাং আজকে তো আপনারা যেটা করবেন, যদি দান করেন মুক্ত হস্তে দান করবেন, যদি আসেন সাবধানে আসবেন, যে সমস্ত আমরা যে নিয়মাবলী বলেছি সেই নিয়মাবলী CDC অনুযায়ী বলেছি আপনার যাবেন। আজকে একটু ঘন ঘন আছি, তবে আপনারা একটু সাবধান থাকবেন। ঈদের দিনের সকালের ঐতিহ্যবাহী সেই লাচ্ছি সেমাই আমি বানিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই আমি পাকঘরে গিয়ে দুধ চুলায় দিয়ে একটু হালকা ঘন করে নিচ্ছিলাম। তো সকালে উঠে আমি লাচ্ছি সেমাই বানানোর চেষ্টা করেছি, কারণ ছোটবেলা থেকেই দেখে এসেছি এই লাচ্ছি সেমাই সকালে নাস্তায় খেতাম আমরা। তো এটা একটা ঐতিহ্যবাহী খাবার, আর এটা না খেলে সেই যে মানে ছোটবেলার যে স্মৃতিটা, মানে ঈদের আনন্দ, এটা কেমন জানি একটা মিশ্রিত অনুভূতি। তো ঈদের আনন্দের সাথে এই খাবারেরও অনেকটা মিল আছে। তো আমি এটা আগেই বানিয়ে নিয়েছি, আর আমার হাজবেন্ড অনেক পছন্দ করেন, আমার ছোটো মেয়ে অনেক পছন্দ করে এইটা দুধ দিয়ে, বেশি করে দুধ দিয়ে। তো এইটার সাথে আবার আমি ভাবলাম যে কিছু একটা বানাই, তো আমি এখন বানিয়ে নিয়েছি লুচি। তো লুচিটা ভাজতেছিলাম, তো লুচি ভাজার মাঝখানে আবার বাংলাদেশ থেকে কল আসতেছিলো, আত্মীয় স্বজনরা সবাই কল দিতেছে, ঈদ মুবারক জানাচ্ছে, আমরা কেমন আছি, কী করতেছি, কীভাবে ঈদ করতেছি। তো এখন তো সবাই সবার ঘরে বসে ঈদ করতেছে, বাংলাদেশের অনেকেই কিন্তু ঈদের মানে নতুন জামা কাপড় যা তাও কিনতে পারেনি, যারা মার্কেটে গিয়েছে তারা তো কিনেছে, যারা যেতে পারেনি তারা তো কিনতে পারেনি। তো এইবারের ঈদটা আসলে একদম ডিফারেন্স, কিন্তু আমার মাশাল্লাহ ভালোই লাগতেছে, খারাপ না, আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন আমাদেরকে। আর এদিকে আমাদের এখানের মসজিদও খুলে দেওয়া হয়েছে, তো মসজিদে আজকে ঈদের নামাজ, ঈদের জামাত হলো, এটা অনেক বড় একটা সুখবর। আল্লাহ যেন আমাদেরকে সেই আগের দিনগুলো ফিরিয়ে দেন, আমরা যেন সুস্থ থাকি এবং সুন্দরভাবে সবার সাথে আমরা দেখা করতে পারি, মেলা মানে মিশতে পারি, আগের সেই জীবনটা ফিরে পাই। তো আল্লাহ আমাদের সবার মানে সবাইকে মাফ করে দিন আর সেই সুন্দর জীবন আমাদেরকে ফিরিয়ে দিন। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, আর
ঈদের আনন্দ সবাই যেন আমরা মিলেমিশে ভাগ করে নিতে পারি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। আল্লাহ হাফিজ।